السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد. আমার কাছে একটা ভিডিও এসেছে যেখানে তো ফকির বাগান মাজার শরীফ প্রাঙ্গণে মেলা উপলক্ষে গান হচ্ছিল, তো সেই তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্যন্ত কুসংস্কার পরিপূর্ণ কার্যকলাপ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফকির বাবার নকল মাজার তৈরি করা হচ্ছে, ওখানে চাদরও চাপানো হচ্ছে এবং লোককে বলা হচ্ছে যে এটা হচ্ছে ফকির বাবার মাজার, এটাকে মনে করে আপনারা যে যা যাবেন এখানে দিন এবং এই নকল কবরের কাছে আপনার যা ইচ্ছা চান। যদি যদি আপনারা মনে করেন পাঁচ টাকা দশ টাকা দান করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা দান করবেন। এই দান কখন যে কাল কখন কাজে লাগে কেউ হয়তো জানে না। আমার কমিটি বন্ধুরাও, কমিটি বন্ধুরা যদি মনে করেন যে দু টাকা পাঁচ টাকা করে দান করবেন মাজারে, আপনারা করতে পারেন। তো এই ধরনের কাজগুলো হচ্ছে কুসংস্কার, ইসলামিক শরিয়া এটাকে সমর্থন করে না, এটা হারাম, এটা বিদআত এবং এটা বিদআতে সাইয়্যা, এটা জঘন্যতম নিকৃষ্টতম বিদআত। এবং এই বিদআতগুলোর জন্য বলা হচ্ছে কুল্লু বিদআতুন দালালা বা কুল্লু দালালাতিন ফিন্নার। এই বিদআতগুলো হচ্ছে পথভ্রষ্টতা এবং এই বিদআতগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি সচেতন করব সাধারণ মানুষ যারা বোঝেন না তারা এই ধরনের খপ্পরে পা দেবেন না। এগুলো অর্কেস্ট্রাওয়ালাদের এক ধরনের ট্রিক যেখানে আপনার কাছে ইমোশনালি তারা টাকা লুটছে। আমি জানি অনেকে ইন্ডিয়ান হেরিটেজ, ইন্ডিয়ান কালচার, ভারতীয় সঙ্গীত, গান ইত্যাদির কথা বলবেন। ভাই, আমি হারাম হালাল যদি ছেড়েও দিই তবুও জেনে রাখেন যে এই ধরনের নকল কবর তৈরি করাটা মুসলিমদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মুসলিমদের কালচার কোনো কালেই ছিল না। সো এই ধরনের কাজগুলো হারাম, অনেক ক্ষেত্রে এটা শিরকের পর্যায়ের গুনাহ। সো এগুলো থেকে বেঁচে থাকুন। আল্লাহ আজ্জাবাজাল আপনাকে আমাকে তৌফিক আতা করুন যেন আমরা এই জঘন্যতম বিদআতগুলো থেকে বেঁচে থাকতে পারি। পূর্বের জামানায় আল্লাহর ওয়ালির মাজারে গেলে মানুষের ইমান পাকাপোক্তা হতো। বর্তমানে খুব দুঃখের সঙ্গে আমি একজন পীর মান্যওয়ালা লোক বলছি যে বহু মাজারাত এমন রয়েছে যেখানে গেলে আপনার ইমানই চলে যাবে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো এই ধরনের কার্যকলাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, তার সঙ্গে এটাও অবশ্যই আমি বলবো যে যদি নাকে মাছি বসে তো মাছিটাকে তাড়াতে হবে, নাক কাটতে হবে না। তো এই ধরনের বিদআতকে পরিহার করুন, আর যদি পরিহার করতে না পারেন এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকুন। এটা শুধু হারাম পর্যায়ের গুনাহ নয়, অবশ্যই উলঙ্গ নৃত্য দেখা খারাপ, সেটা হারাম নিষিদ্ধ, কিন্তু এটা বিদআত এবং অনেক ক্ষেত্রে এটা শিরক। সুতরাং এটা হারামের চাইতেও খারাপ, এটা উলঙ্গ ডান্স দেখার চাইতেও খারাপ। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দিন।